নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার অনলি ট্রুথ, আর ইসলামের বার্তা নিয়ে আপনাদের সঙ্গে আমি প্রবীর। আর এই অনুষ্ঠানে যিনি অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, আসুন তাকে স্বাগত জানাই। তিনি হজরত মোহাম্মদ তো বটি, এমনকি হজরত আলী এবং সে সঙ্গে হজরত ইমাম হোসেনেরও পবিত্র বংশধর, অল ইন্ডিয়া মাইনরিটি ইউনাইটেড কাউন্সিলের চেয়ারম্যান এবং খানকা শরীফের পীর ও মুর্শিদ সৈয়দ শাতিফ আলী আল কাদেরি, ভারত গৌরব সম্মানে ভূষিত কাদেরি সাহেবকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। কাদেরি সাহেব, একটা বিষয় আমার ভীষণ জানতে ইচ্ছে করছে। গত দিন আমাদের অনুষ্ঠানে আপনি এসেছিলেন, যখন জানিয়েছিলেন যে হজরত আদম তার আবির্ভাব হয়েছে আমাদের এই দেশ ভারতবর্ষে, এবং যিনি সমস্ত মুসলিমদের পিতা এবং ইতিহাস বলছে, এবং সেই সূত্র ধরেই আপনি বলেছিলেন যে এটা আমাদের পিতৃভূমি বা ফাদারল্যান্ড, আমরা আমাদের এই দেশ ভারতবর্ষকে মাতৃভূমি বলে থাকি, অর্থাৎ মাদারল্যান্ড। হঠাৎ ফাদারল্যান্ড কেন মাদারল্যান্ড নয়? সমস্ত ভিউয়ার্সকে আমার আন্তরিক আদাব ও দোয়া জানিয়ে বক্তব্য শুরু করছি। দেখুন, বিষয়টা হচ্ছে ভারত আমাদের মাতৃভূমি এবং আমাদের পিতৃভূমি দুটোই। যদি আপনি মাতৃভূমি এইভাবে ব্যাখ্যা করেন যে আমি আমার দেশকে আমার মাদারল্যান্ড, আমার মাতৃভূমির আমি মর্যাদা দিচ্ছি, আমি মায়ের সমতুল্য, আমার মা আমার কাছে মহান, আমার দেশকে আমি মায়ের মর্যাদা দিয়ে মাতৃভূমির মর্যাদা দিচ্ছি, অর্থাৎ আমি আমার মায়ের সমতুল্য তাকে আমি মর্তবা দিলাম, অর্থাৎ সেই দেশ আমার কাছে মহান, দেশ আমার কাছে শ্রেষ্ঠ, আমি যার জন্য আমার ভাষা কি, মাতৃভাষা কি, আমার মাদারল্যান্ড কি, সেক্ষেত্রে মা কথাটা ন্যাচারালি ওখানে চলে আসে, কারণ আমি দেশকে আমি আমার মাতার সমপরিমাণ মর্যাদা দিচ্ছি। এক নম্বর, এদিক থেকে আমার এটা মাদারল্যান্ড। সেকেন্ডলি হচ্ছে যে হযরত আদম আলাইহিসসালাম, যিনি আদমির পিতা, আদম আলাইহিসসালাম উনি হলেন আদমির পিতা, অর্থাৎ হযরত আদম আলাইহিসসালামকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম তৈরি করেন মাটি দিয়ে, এবং আদম আলাইহিসসালামকে তৈরি করার পর সমস্ত মানুষ তার সন্তান হিসাবে তৈরি হয়েছে, মানে সমস্ত মুসলিম তার সন্তান হিসাবে তৈরি হয়েছে। যেভাবে বললে দর্শক সবাই বুঝতে পারবেন, আমি সেইভাবেই বলছি। তো সেই হযরত আদম আলাইহিসসালামের ইতিহাসে আমরা পাচ্ছি যে বহু রকম ইতিহাসে বহু রকম কথা বলা হয়, তার মধ্যে এটাও একটা রয়েছে যে উনার আবির্ভাব আমাদের ভারতে হয়েছে। তো যদি আমি সেটাকেই সঠিক বলে মেনে নিই যে হযরত আদমের আবির্ভাব ভারতে হয়েছে, তাহলে মুসলিমদের পিতা যদি ভারতে হন, আসেন, উনার আবির্ভাব যদি ভারতে হয়, তাহলে আমি ভারতকে নিজের ফাদার ল্যান্ড ভাবব না কেন? ভাবলে অপরাধটা কোথায়? তো এটা আমাদের মাতৃভূমিও বটে, এটা আমাদের পিতৃভূমিও বটে। একটা জিনিসকে আমি বলবো দিস ইজ গুড, আর একবার বলবো যে দিস ইজ নো ডাউট ভেরি গুড, তাহলে আমি সেটাকে দুবার কমপ্লিমেন্ট দিচ্ছি। একবার ভালো বলছি, একবার নিঃসন্দেহে আরো ভালো বলছি, খুব ভালো বলছি। কাজে এটা আমাদের কাছে শুধু ভালো নয়, ভালোর থেকে ঊর্ধ্বে। দেশ আমাদের কাছে মাতৃভূমি, এবং হজরত আদম আলী ইসলামের ইতিহাস মোতাবেক এটা আমাদের কাছে পিতৃভূমিও বলা যেতে পারে, ফাদার্স ল্যান্ডও বলা যেতে পারে। এবং আমি মনে করি এতে এটা যদি বলা হয় মাতৃভূমির সঙ্গে পিতৃভূমি বললে, তাহলে দেশকে আরো বেশি করে মর্যাদা দেওয়া যাবে, দেশকে আরো বেশি করে সম্মান দেওয়া গেল। আমি মনে করি এতে করে ভুল কিছু নেই। মায়ের থেকে বাবা বললে, মানে আই মিন যে বিষয়টা আপনি বলতে চাইছেন, মাদারল্যান্ড যাকে ফাদারল্যান্ড যেটা যদি বলি আরো বেশি সম্মান হয়ে যায়, তার মানে মায়ের থেকে বাবার মর্যাদা বেশি, এরকম কিছু বলতে চাইছেন কি? না, একদম নয়। আমি মায়ের থেকে বাবা বা বাবার থেকে মায়ের মর্যাদা কম বেশি আমি ঠিক সেদিকে আসতে চাইছি না। আমি বলতে চাইছি যে যদি আমি শুধু মাতৃভূমি বলি, পিতৃভূমিটা না বলি, তাহলে আমার মনে হয় পিতার প্রতি একটা অবমাননা করা হচ্ছে। আর যেহেতু আমাদের রেকর্ড বলছে, আমাদের ইসলামিক দলিল বলছে যে হযরত আদম ভারতবর্ষে আবির্ভাব হয়েছেন, ওনার আবির্ভাব হয়েছিল, তাহলে আমি কেন এটাকে পিতৃভূমি বলবো না? আর দ্বিতীয়ত আরো একটা কথা হচ্ছে যে আমরা জনগণ মন অধিনায়ক জয় হয়ে কি পড়ি? আমরা তো পড়ি যে অধিনায়ক জয় হে। তো আমরা যখন অধিনায়ক বলছি, তো অধিনায়ক একজন মহিলা হতে পারে না, অধিনায়ক তাহলে অধিনায়িকা হয়ে যাবে। অধিনায়ক অর্থাৎ একজন পুরুষকে হতে হবে। যদি আমি ওই সেন্সে দেখি, জনগণ মন অধিনায়ক,
অধিনায়ক অর্থাৎ যদি আমি অধিনায়ক ভাবি তাহলে কিন্তু একজন পুরুষ। এখানে নায়কের কথা বলা হয়েছে, এখানে কিন্তু নায়িকার কথা বলা হয়নি। আমি কিন্তু জাস্ট এটা আলোচনা করছি, মানে এটা অন্যরকম ব্যাপার নয়, জাস্ট আলোচনা করছি, আপনার প্রশ্নের আমি উত্তরটা দিচ্ছি। আমি যদি আপনি যদি এই সঙ্গীতের যদি ব্যাখ্যাটা করেন তাহলে এখানে অধিনায়কের প্রশ্ন হয়েছে, অধিনায়িকার কিন্তু কথা নেই। আর অধিনায়িকা তখনই হবে যখন মহিলার ব্যাপার আসবে, অধিনায়ক অর্থাৎ এখানে পুরুষের ব্যাপার থাকছে। তো কাজেই ভারত আমাদের কাছে মাতৃভূমি, ভারত আমাদের মাতৃভূমি, এবং সাইড বাই সাইড আমি এটাকে পিতৃভূমিও বলবো, কারণ এখানে হযরত আদম আলাইহিস সালামের আবির্ভাব হয়েছে, এরকমই আমরা জানতে পারছি বিভিন্ন ডকুমেন্টস মোতাবেক। তো তাহলে এটা আমাদের কাছে মাতৃভূমি অ্যাজ ওয়েল অ্যাজ পিতৃভূমি, এতে ভুলটা কোথায়? কোনো ভুল নেই। আমি মনে করি এই মাতৃভূমির সঙ্গে সঙ্গে পিতৃভূমি কথাটা বলে আমি দেশকে বেশি মর্যাদা দিতে পারছি, এটা আমার মনে হয় আর কি। চলে যাব পরের প্রশ্নে। এটা একটা খুবই দুঃখজনক ঘটনা, আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগেই ঘটেছে আমাদের এই রাজ্যেরই একজন মানুষ মালদায় যার বাড়ি, তিনি কাজ করতে গিয়েছিলেন প্রায় 20 বছরেরও বেশি সময় ধরে তিনি কাজ করেছেন রাজস্থানে। সেই রাজস্থানে গিয়ে এইবারে তার একটা ঘটনা ঘটে যায় যেটা গোটা দেশ দেখেছে, ভাইরাল হয়ে যায়। যেখানে আফরাজুল, মোহাম্মদ আফরাজুল, এবং তাকে প্রথমে কুঠার দিয়ে মানে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করা এবং সে প্রাণ ভিক্ষা করছে, তারপরে তার গায়ে দাহ্য পদার্থ তেল পেট্রোল ঢেলে তারপর আগুন লাগিয়ে দেওয়া হয়। এবং রীতিমতন ভাইরাল এই ভিডিওতে যিনি হত্যাকারী শম্ভুনাথ, তিনি জানিয়েছেন যে তাকে লাভ জেহাদি মাসুল দিতে হলো। আলটিমেটলি লাভ জেহাদিটা কোথা থেকে এলো সেটা পরিষ্কার নয়, তার কারণ এখানে তার বউ স্ত্রী রয়েছেন, তার 3 মেয়ে রয়েছেন, এবং তিনি একেবারেই যে বাচ্চা ছেলে তা কিন্তু নয়, তার যথেষ্ট বয়সও হয়েছে। সেই জায়গায় তার যে এই যে দ্বিতীয় পেয়েছে হুদিস, সেটা কিন্তু এখনো পর্যন্ত কেউ দেয়নি, কারণ সেখানে তার ভাইরাও থাকতেন, তারাও কিন্তু জানাননি যে তার আরেকটি বিয়ে রয়েছে, অর্থাৎ তারাও নিজেরাও জানেন না, অথচ শম্ভুনাথ তাকে শাস্তি দিয়ে দিলেন। এই যে বিষয়টা, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি এরপরে যাব অতি সম্প্রতি এই বিষয় নিয়ে আরেকজন যিনি মন্তব্য করেছেন, তিনি একটি রাজনৈতিক দলের নেতা, তার প্রসঙ্গে। দেখুন, বিষয়টা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, এটাকে নতুন করে আর এই বিষয় নিয়ে আর ব্যাখ্যা করার কিছু নেই, মানে যেভাবেই আমি ঘটনাটাকে নিন্দা করি না কেন কম, কারণ একটা জীবিত মানুষ তাকে মোটর বাইকে করে এসে তার গায়ে আঘাত করা অস্ত্র দ্বারায়, সেই মানুষটা তখনও পর্যন্ত জীবিত আছে, মানে সেই মানুষটা হেঁটে যাচ্ছে, তাকে আঘাত করা এবং সে প্রাণ ভিক্ষা চাইছে, তাকে একাধিকবার আঘাত করা, আঘাত করে 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 যখন সে মাটিতে লুটিয়ে পড়ল, তারপরেও তাকে আবার অন্য একটা ধারালো অস্ত্র দিয়ে মারা হচ্ছে যতক্ষণ না সে একদম স্পট ডেথ হয়ে যায়। তারপরে সে যখন লুটিয়ে পড়ল মাটিতে, তার গায়ে আবার তেল ঢেলে তাকে আবার আগুন জ্বালানো হলো। তো এখানে একটা জিনিস খুব পরিষ্কার যে বলতে হচ্ছে, মানে এই ধরনের ঘটনা যেগুলো ঘটছে এগুলোকে নিন্দা করতেই হবে, কারণ এটা আমাদের ধর্মের শিক্ষা যে যে ধর্ম থেকে বিলং করুন না কেন, যে অন্যায় করাটাও যেমন অপরাধ, অন্যায় সহটাও অপরাধ, আর অন্যায় দেখে যদি কেউ চুপ করে থাকে সেটাও কিন্তু অপরাধ, কাজে এই ধরনের জিনিসকে নিন্দা করতে হবে, প্রতিবাদ করতে হবে। এখন দেখুন ব্যাপারটা হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটল, এখান থেকে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার যে যে ব্যক্তিটা মেরেছে তার নাম শম্ভু, যাকে মেরেছে তার নাম আরফাজুল খান বা এরকম কিছু একটা, আফরাজুল খান, মালদার বাসিন্দা। এখন ব্যাপারটা হচ্ছে যে কিছুক্ষণের জন্য ভাবুন বিষয়টা যদি উল্টো হতো, বিষয়টা যদি কোনো কারণে উল্টো হতো, শম্ভুনাথ যদি মারা যেত, আমি এই জায়গায় আপনাকে একটু ইন্টারাপ্ট করব, আপনি বিষয়টাকে উল্টো তো আপনিও তো একটা মেরুকরণের জায়গায় যাচ্ছেন, এটাকে কেন করছেন? একজন মানুষ আরেকজন মানুষকে খুন করছে। না না, আমি 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 এখানে মেরুকরণের জায়গায় এই জন্য আসছি, এখানে মানুষ মানুষকে খুন করেছে এটা তো একটা দিক রয়েছে, কিন্তু তার সঙ্গে আপনাকে এটাও দেখতে হবে, যখন আমি কিন্তু এটাকে জাস্ট একটা এক্সাম্পল, একটা উদাহরণস্বরূপ আমি বলতে চাইছি যে ধরুন যখন কোন আতঙ্কবাদী যখন আতঙ্কী হামলা করে, তখন কিন্তু তার সঙ্গে তার নাম যদি মুসলমান হয়, তার মাথায় যদি টুপি থাকে, তার মুখে যদি দাড়ি থাকে, তার শরীরে যদি একটা হাজি রোমাল থাকে, তখন কিন্তু বলা হয় না যে অমুক ব্যক্তি এটা করেছে, তখন কিন্তু বলা হয় ইসলামিক টেরোরিস্ট, তখন কিন্তু ওই মুসলিমটাকে আতঙ্কবাদী বলা হচ্ছে না, তখন কিন্তু ইসলামিক টেরোরিস্ট বলা হচ্ছে। মুসলমানকে একটা ব্যক্তিগত মুসলিমকে আতঙ্কবাদী বলা আলাদা জিনিস,
আর ইসলামিক টেরোরিস্ট কথার অর্থ হচ্ছে যে ইসলাম ধর্মটাই আতঙ্কবাদী শেখাচ্ছে। দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য রয়েছে। কাজেই এই যে ব্যক্তি যে অন্যায়টা করেছে, আমরা কিন্তু কোন মুসলিম কিন্তু কেউ এই উক্তি করছি না যে এ হলো সনাতন ধর্মের আতঙ্কবাদী, আমরা কিন্তু কেউ বলছি না। আমরা কিন্তু কোন মুসলিম কিন্তু উক্তি করছি না যে হচ্ছে হিন্দু আতঙ্কবাদী, আমরা কিন্তু কেউ বলছি না। এখন আমাকে এটা বলতে হচ্ছে আপনাকে বোঝানোর জন্য, পাবলিকরা দর্শক আছেন, প্রশ্নের উত্তরটা আমাকে দিতে হবে, যার জন্য আমি বলছি যে আমরা কিন্তু এইভাবে কিন্তু কেউ ডিমান্ড করিনি যে কে হিন্দু আতঙ্কবাদী ঘোষণা করা হোক বা একে সনাতন ধর্মের আতঙ্কবাদী ঘোষণা করা হোক, এখন তো আমরা এ কথা কেউ বলছি না। তার কারণটা কি, আমাদের মধ্যে সেই সেন্স আছে যে এই ধরনের ক্রিয়াকলাপ না ইসলাম শেখায়, না সনাতন ধর্ম শেখায়, না খ্রিস্টান ধর্ম শেখায়, না বুদ্ধিস্ট বুদ্ধ ধর্ম শেখায়, কোন ধর্ম এই ধরনের মানুষ খুন করা কিন্তু শেখায় না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এইটা, এটা যদি উল্টো হতো, আজকে যদি ওই আরফাজুলকে যদি ও যদি হত্যা করত ওই ব্যক্তিটাকে, তাহলে কিন্তু আমরা তো বিগত দিনের ইতিহাস আপনি দেখুন, গত কয়েকদিন আগে পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে আপনি দেখুন, যখনই ISIS বা লস্কর এ তৈবা এগুলো পিওর আতঙ্কবাদী সংগঠন, এরা যখন কোথাও হামলা করে তখন কিন্তু বলা হয় না যে অমুক ব্যক্তি মুসলিম ব্যক্তি আতঙ্কবাদী, তখন তার সঙ্গে কিন্তু মুসলিমের সঙ্গে ইসলামকেও ইনক্লুড করে দেওয়া হয় এবং একটা পিকচার তৈরি করা হয় ইসলামিক টেররিস্ট, ইসলামিক আতঙ্কবাদী একটা পিকচার তৈরি করা হচ্ছে। সংগঠনটার নামই তো হচ্ছে সেখানে আইসিস, না এখানে সংগঠনের নাম আইএস। তারা যখন কোন জায়গায় হামলা চালাচ্ছে তখন সেখানে তাদের উর্দু ভাষায় লেখা থাকছে, উর্দু ভাষায় বা আরবি ভাষায় লেখা থাকা মানেই কিন্তু সেটা ইসলামের শিক্ষা তা কিন্তু নয়। কেউ যদি আমি শিক্ষার কথা বলছি না, ধুলিতে মেটাতে মানে ইসলামের ধর্মকে, এই যে জঙ্গি, যারা জঙ্গির কোন জাত নেই প্রথম কথা, সে হিন্দু মুসলিম জঙ্গি, এবং সে যে মুহূর্তে কোন সাংবাদিককে বা কোন মানুষকে হত্যা করছে দেখা যাচ্ছে, তখনই পেছনে ফেস্টুন এবং সেখানে আরবি আর উর্দু এরকম ইসলাম কিন্তু সেখানে আমি আপনাকে শেখাচ্ছি বলছি, উত্তরটা দিচ্ছি যে আপনার মূল বক্তব্যটা হচ্ছে যেহেতু তাদের পেছনের ব্যাকগ্রাউন্ডে আমরা দেখে থাকি যে আরবিতে কিছু লেখা আছে, তো যেহেতু কোরআনও আরবিকে, তো সুতরাং তাদের ভাষাটাও আরবিকে, তাহলে কি কোরআন মোতাবেক এরা হত্যাটা করছে, একটা প্রশ্ন কিন্তু এসে গিয়ে থাকে মানে মানুষের মনের মধ্যে। কিন্তু এখন এটাও একটা ব্যাপার আছে, আজকে এই আফরাজুল খানকে যেভাবে হত্যা করা হলো, যে হত্যাকারী সে একটা অপরাধী। এখন ধরুন সে যদি সংস্কৃত ভাষায় যদি একটা কোনো কিছু শ্লোক লিখে যদি একটা ব্যানার করে নিয়ে যেত, তাহলে কি এটা কি গিটার শিক্ষা, এটা কখনো হতে পারে? এগুলো হচ্ছে ক্রিমিনাল, এরা হচ্ছে ক্রিমিনাল, অর্থাৎ যারা মানে গীতাকে পড়ে ভুল ব্যাখ্যা করছে তারা এই ধরনের ক্রিয়াকলাপ করছে, যারা কোরআনকে পড়ে ভুল ব্যাখ্যা করছে তারা এই ধরনের ক্রিয়াকলাপ করছে, যারা বাইবেলকে পড়ে ভুল ব্যাখ্যা করছে তারাই কিন্তু মানুষ খুন করার কাজ করছে। এদের কোনো ধর্ম হয় না, এদের কোনো জাত হয় না। এবারে কোনো আতঙ্কবাদী যদি উর্দু বা আরবিকে কোনো কোটেশন লিখে যদি সেটাকে ব্যানার বানিয়ে যদি বলে যে না ইসলাম এই ধরনের শিক্ষা দেয়, বা কোনো এই হিন্দু মৌলবাদী, আপনি যে এক্সাক্ট কথাটা বললেন যে এরা যে ধরনের ক্রিয়াকলাপগুলো করছে, এই যে মানুষকে এইভাবে হত্যা করছে, তো আমরা কিন্তু এদেরকে সনাতন ধর্মের বা হিন্দু ধর্মের আতঙ্কবাদী বলছি না, কারণ আমরা জানি যে সনাতন ধর্ম বা কোনো ধর্ম, ইসলাম তো মানে আমি মুসলমান, আমি তো ইসলামের তারিফ করব, কিন্তু শুধু আপনি যদি এইভাবে না দেখেন, আপনি যদি ওভারঅল হিউম্যানিটির কথা ভাবেন, তাহলে সর্বধর্মের মূল কথা তো মনুষ্যত্ব, তো কোন ধর্মই তো মানুষকে প্রেম করা, ভালোবাসা, সমস্ত ধর্মের আলটিমেট কথা যদি এটা হয়ে থাকে, তাহলে আমি আরবিকে লিখছি কি আমি উর্দুতে লিখছি, দ্যাট ইজ নট আ ফ্যাক্টর, ফ্যাক্টর হচ্ছে আমার কর্মটা কি হচ্ছে। আজকে যদি ISIS আরবিক ভাষাকে ইউজ করে, উর্দু ভাষাকে ইউজ করে তারা যদি আতঙ্কি পরিবেশ তৈরি করে, কিন্তু তার জন্য মানে কোরআন দায়ী নয়, ইসলাম কখনো ইসলাম দায়ী নয়। ঠিক একইভাবে এই ব্যক্তি, এই যে শম্ভু, এ যদি আজকে সনাতন ধর্মের ধরুন আপনাদের গীতার শ্লোক লিখে সংস্কৃত ভাষায়, এই যে এখন তিলক তার মাথায় রয়েছে, তার মানে আমি তিলকটাকে ব্লেম করতে পারবো না, কারণ তিলক কিন্তু প্র্যাকটিক্যালি একটা হিন্দু ভাইদের, আমি বহু হিন্দু ভাইদেরকে দেখেছি তাদের মাথায় তিলক থাকে, তো মাথায় তিলক থাকলে সে কিন্তু আমি মনে করি তিলকেরও সে মর্যাদা দান করতে পারল না, তার মাথায় তিলক রয়েছে। একটা মুসলিম ভাই যদি মাথায় টুপি পরে সে যদি খারাপ কাজ করে, তাহলে কিন্তু সে টুপির মর্যাদা দিতে পারল না। একটা হিন্দু ভাই যদি মাথায় তিলক দিয়ে, মানে তার মানে আপনি এটা বলতে চাইছেন না যে টুপি খুলে খারাপ কাজ করতে হবে, কখনোই নয়। একটা মুসলমান যখন থাকবে তাকে টুপি পরে, টুপি খুলে,
কোনোভাবেই তাকে খারাপ কাজ সাজবে না। আজকে এর মাথায় তিলক আছে, এর মাথায় আজকে তিলক আছে, কেন এ যদি তিলকটাকে যদি মুছে দিয়ে যদি এই খুনটা করে তাহলে কি ও ধর্মকে পারমিশন দেয়? একদমই না, কখনোই দেয় না। ঠিক সেরকম মুসলমানকেও টুপি খুলে অপরাধ করতে পারমিশন দেয় না। কাজেই সব ধর্মের ঊর্ধ্বে কিন্তু ইনসানিয়ত, হিউম্যানিটি, আমাদেরকে সেই মনুষ্যত্বকে যদি জীবিত রাখতে হয় তাহলে সব ধর্মকে সঠিকভাবে স্টাডি করতে হবে। আর এই ধরনের অপরাধ যারা করে এদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। আজকে যখন ISIS যখন কোন হামলা করে, এরা আতঙ্কবাদী সংগঠন, এদের সঙ্গে ইসলামিক টেরোরিজম কথাটাকে কেন জোড়া হয়? আমার প্রশ্ন থাকতেই পারে, আমি ধরুন আপনি তো আমাকে প্রশ্ন করেন, আমি আপনাকে মানে প্রশ্ন করছি যে এই ইসলামিক টেরোরিস্ট কথাটা কেন ইনক্লুড করা হয়? আর যদি মুসলমানের সঙ্গে ইসলামিক আতঙ্কবাদীকে অ্যাড করা হয় তাহলে আজকের এই শম্ভুর সঙ্গে কেন তার ধর্ম, সনাতন ধর্ম বা হিন্দু ধর্মকে ইনক্লুড করা হবে না? প্রশ্ন আসতেই পারে এখানে। কাজে এই দিকে আমরা যাব না, কারণ এই দিকে গেলে আরো প্রবলেমস বাড়বে। আমাদের টার্গেট হচ্ছে যে কোনো প্রবলেমকে ছোট করা। আমাদের কাজ কিন্তু মানে সেই ছোট জিনিসকে বড় করা নয়, বড় জিনিসকে ছোট করে একটা আন্ডারস্ট্যান্ডিং এবং একটা সেটেলমেন্টের জায়গায় নিয়ে আসা। একটা সুন্দর প্রোগ্রাম আপনারা করছেন ইসলামের বার্তা, যেখান থেকে ইসলামের বাতাবরণের মধ্য দিয়ে, ইসলামের ব্যানারের মধ্য দিয়ে আপনারা একটা শান্তির বার্তা দিচ্ছেন, আমাকেও ভালো লাগছে, আমি আপনাদের প্রোগ্রামে আসছি। কিন্তু দুঃখজনক বিষয় যে যখন এই ধরনের ঘটনা যখন ঘটতে থাকে যেখানে ধর্মের নামে মানুষ খুন করা হচ্ছে, সেটা এই শম্ভুনাথ করুক মাথায় তিলক লাগিয়ে করুক বা কোনো মুসলিম ব্যক্তি মাথায় টুপি পরে করুক, এইরকম ঘটনাকে নিন্দা করতে হবে। আর যেই ধরনের ঘটনাকে নিন্দা করবে না তাকে তো আর মানুষ বলে তো আর গণ্য করা যাবে না। আপনি দেখুন আজকে সে অ্যারেস্ট হয়েছে, আগামী দিন এখন জানি না হয়তো হতেও পারে তাকে মেন্টালি ডিস্টারবেন্স বলে দেবে, বলা যায় না, হয়তো বলা যেতে পারে সে মেন্টালি মানে আনফিট হতে পারে, সে আবার কালকে জেল থেকেও বেরিয়ে যেতে পারে, হতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন। এগুলো আমি বলছি না হবেই, এটা হতে পারে। যদি সে আজকে বলা হয় যে সে মেন্টালি অ্যাবনর্মাল, সে মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলেছে, কালকে সে বেল পেয়ে যেতে পারে, সবই হতে পারে। মহামান্য আদালত যে রায় দেবেন সেই রায়টাকে সবাইকে শিরোধার্য বলে মেনে নিতে হবে, তার উপরে কারোর কলম চলবে না, সবই ঠিক আছে। কাজে আমি নিন্দা ঘটনাটাকে নিন্দা করছি, আগামী দিনে কি সিদ্ধান্ত হবে, কি রায় হবে সেটা এখন থেকে প্রেডিক্ট করা সম্ভব নয়, আমি জাস্ট আলোচনা করছি, শেয়ার করছি আপনার সঙ্গে। তো বিষয়টা হচ্ছে এই রকম ঘটনাকে নিন্দা প্রত্যেকটা মানুষকে করতে হবে, যে না করবে আমি মনে করি তার মধ্যে মনুষ্যত্ব নেই এবং সে মনুষ্যত্বহীন ব্যক্তি। আর একটা বিষয় যে এই প্রসঙ্গক্রমে এই রাজ্যের যে সমস্ত রাজনৈতিক দল আছে, যেহেতু আমাদের এই রাজ্যেরই তিনি বাসিন্দা, সবকটি রাজনৈতিক দলই প্রায় গর্জে উঠেছে, এক্সেপ্ট ভারতীয় জনতা পার্টি, এবং ভারতীয় জনতা পার্টি যিনি নিজেকে ক্যাপ্টেন বলেন এই রাজ্যের, দিলীপ ঘোষ রাজ্য সভাপতি, তিনি এই ঘটনাকে ন্যাকামো বলেছেন, রাজনৈতিক ন্যাকামো এবং আধিক্ষেতা করা হচ্ছে বলে তিনি এটা বলেছেন, যেহেতু তিনি মুসলিম। এই বিষয়টাকে মানে এর কি মানে আপনার কি প্রতিক্রিয়া এই বিষয়ে? দেখুন আমার প্রতিক্রিয়া, কে বলেছেন ন্যাকামো কথাটা? দিলীপ ঘোষ, তিনি স্টেট প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টি। দেখুন এ ব্যাপারে আমার কি বক্তব্য থাকবে, কারণ আমি তো এটাকে হিউম্যানিটির সেন্স থেকে দেখছি, এটা ক্ষমাহীন অপরাধ এবং এই ধরনের অপরাধের কোন, আমি তো মনে করি মানে সাজা হচ্ছে যত ম্যাক্সিমাম পানিশমেন্ট দেওয়া যায় যাতে করে নজিরবিহীন কিছু ঘটনা তৈরি হোক, নজিরবিহীন ইতিহাস তৈরি হোক একটা, যেই রকম ধরনের মানুষকে, জীবিত মানুষকে মেরে কুপিয়ে তাকে আগুনে পুড়িয়ে দেওয়া, সেটা মুসলিম ব্যক্তির তরফ থেকে হোক, সেটা হিন্দুর তরফ থেকে হোক, সেটা খ্রিস্টানের তরফ থেকে হোক, যার তরফ থেকে হোক না কেন, এই ধরনের ঘটনাকে নিন্দা করা উচিত। এই ধরনের ঘটনার সঙ্গে ন্যাকামো কথাটা আমার মনে হয় এটা ঠিক স্যুট করে না, ন্যাকামো কথাটা যায় না, মানে এই ঘটনার সঙ্গে ন্যাকামো কথাটা যায় না। তবে যে আপনি যে বললেন যে ভারতীয় জনতা পার্টির যিনি ক্যাপ্টেন উনি বলেছেন এই রাজ্যের ক্যাপ্টেন, তো যদি যদি আমি উনাকে এই রাজ্যের ক্যাপ্টেন বলি তাহলে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি জাতীয় লেভেলের ক্যাপ্টেন মানতেই পারি। আমি যদি দিলীপ ঘোষকে পশ্চিমবঙ্গের ক্যাপ্টেন মনে করি বিজেপির, যদি আপনি সেটাই মনে করেন, তো তাহলে মহামান্য আমাদের দেশের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীকে আমি ভারতের ক্যাপ্টেন মনে করতে পারি। কাজেই রাজ্যের ক্যাপ্টেনের থেকে ভারতের ক্যাপ্টেনের স্থানটা অনেক ওপরে। তো ভারতের ক্যাপ্টেন কিন্তু উনি এই ধরনের ন্যাকামো উক্তি করেননি, ভারতের ক্যাপ্টেন উনি কিন্তু এই ধরনের উক্তিটাকে কিন্তু ন্যাকামো বলে উনি মানে ন্যাকামো বলেননি। কাজেই
দেশের ক্যাপ্টেন যখন এটাকে ন্যাকামো বলেননি, রাজ্যের ক্যাপ্টেনের ভাষাটাকে আমি আর গুরুত্ব দিতে নারাজ। কারণ রাজ্যের ক্যাপ্টেনের থেকে দেশের ক্যাপ্টেনের মর্যাদা অনেক বেশি। দেশের ক্যাপ্টেন যখন এটাকে ন্যাকামো বলেননি, তাহলে রাজ্যের ক্যাপ্টেন কি বলছে এটা আমার কাছে গুরুত্বহীন বলে আমি মনে করি। পরের প্রশ্নে, আমরা গত কয়েকদিন ধরে যেটা গত কয়েকদিন আগেই আমরা মনে হয় এটা আলোচনা করেছিলাম কয়েক সপ্তাহ আগে, যে তাজমহলের নিচে রাখি রয়েছে হিন্দুদের কোন দেব কিংবা দেবীর মূর্তি রয়েছে, ঠিক অনুরূপভাবে অতি সম্প্রতি একটি বিষয় এসছে যে দিল্লির যে জামা মসজিদ আছে সেই জামা মসজিদের নিচেও নাকি একটি দেবীর মূর্তি রয়েছে এবং সম্ভবত সেটি যমুনার মূর্তি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? যমুনার মূর্তি কোথায় আছে? জামা মসজিদের, জামা মসজিদের নিচে কিভাবে ওখানে এলো না এলো উঠেছে এটা ব্যাপার যে তার তলায় এটা রয়েছে, বিষয়টাকে আপনি মানে কিভাবে দেখেন যে এটাকে নিচকে ভাসিয়ে দেওয়া নাকি আদৌ ছিল নাকি এটা এটাও একটা মেরুকরণের রাজনীতির একটা অঙ্গ না? কোন কোন সোর্স থেকে এই ধরনের কথাগুলো আসছে আগে এই সোর্সটাকে আমাদেরকে জানতে হবে। যে আমরা স্বাধীনতার এত বছর পর জানতে পাচ্ছি যে তাজমহল যেটা পৃথিবীর আশ্চর্যতম জিনিসের মধ্যে ওয়ান অফ দ্য মানে আশ্চর্যতম জিনিস, তার মধ্যে তাজমহল একটা, তো সেই তাজমহলের নিচে মন্দির পাওয়া যাচ্ছে এবং আপনি বলছেন যে দিল্লির জামা মসজিদের নিচেও সে নাকি মন্দির পাওয়া গেছে। তো এই উক্তিটা করার উদ্দেশ্যটা কি যে তাহলে জামা মসজিদটাকেও বাবরি মসজিদের মতো ধূলিসাৎ করে দেওয়া হোক, এরকম কি কোনো পরিকল্পনা নিয়ে উক্তি করা হচ্ছে? বহু ক্যাটাগরির এইরকম প্রশ্ন দর্শকদের মনের মধ্যে আসতে পারে। যেহেতু আপনি প্রশ্ন করলেন, আমাকে এখন উত্তরটা দিতে হবে। এখন আমি যদি এর কাউন্টার প্রশ্ন বা কাউন্টার যদি আমি আপনাকে এইভাবে বলি যে আমাদের ধরুন হাওড়া জেলায় বা আমাদের ধরুন পশ্চিমবঙ্গের ধরুন বহু জায়গায় বহু মন্দির রয়েছে এবং বহু জায়গায় বহু মসজিদ রয়েছে, বহু জায়গায় বহু গির্জা রয়েছে, এখন হঠাৎ করে যদি কোনো মুসলিম সংগঠনের তরফ থেকে এরকম ধরনের উক্তি করা হয় যে কোনো একটা বড় মন্দির যার তলায় আজ থেকে 300-400-500 বছর আগে অমুক রাজার পিরিয়ডে, অমুক মহারাজের পিরিয়ডে, অমুকের রাজত্বকালে ওর নিচে মন্দিরের নিচে একটা মসজিদ ছিল এবং সেই মসজিদটাকে ডিমোলিশ করে ওখানে মন্দির তৈরি করা হয়েছে, তাহলে এর সাপোর্টিং ডকুমেন্টস আমার কাছে কিছুই নেই, শুধু একটা মানে কথা তৈরি করে আমি হাওয়াই ছেড়ে দিলাম। এতে করে কি সাম্প্রদায়িক পরিস্থিতি নষ্ট হবে না আমাদের দেশে? সম্প্রীতি নষ্ট হবে না? সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গা লেগে যাবে? দুটো সম্প্রদায়ের মানুষের মধ্যে মানে যে ভ্রাতৃত্ব আমাদের রয়েছে সেই সৌভ্রাতৃত্বটা আমাদের নষ্ট হয়ে যাবে? এছাড়া আর কিছুই নয়। আপনার যদি প্রমাণ করার ক্ষমতা না থাকে যে কোথায় আপনার মন্দির রয়েছে কোন মসজিদের তলায় বা কোথায় মসজিদ রয়েছে কোন মন্দিরের তলায়, তাহলে আপনি তো ওই ধরনের প্রমাণ করার ক্ষমতা যদি না রাখেন তাহলে আমার মনে হয় উক্তিটা করাটা উচিত না। এবং এই সমস্ত উক্তিগুলো করে আমার তো মনে হয়, আমি খুব মানে খুব ভালোভাবে চিন্তা করে দেখেছি যে এই মেজরিটি ভোটকে অ্যাসেম্বল করার একটা রাস্তা আর কিছু নয়। ভারতের নাগরিক কিন্তু কেউ বোকা নয়, কেউ বেশি চালাক কেউ কম চালাক, কিন্তু বোকা আজকালের যুগে কেউ আছে বলে আমার মনে হয় না। আপনি ভারতীয় জনতা পার্টির ক্যাপ্টেনের কথা বললেন আমাদের রাজ্যে, যেহেতু ভারতীয় জনতা পার্টির প্রশ্ন তুললেন আমি তো ওই রিলেটেড একটা কথা বলি যে ভারতীয় জনতা পার্টির, দেখুন আমি কিন্তু কোনো প্র্যাকটিক্যালি পার্টির নই, আমি কিন্তু না ভারতীয় জনতা পার্টির পক্ষে, না আমি কংগ্রেসের পক্ষে, না আমি সিপিএম এর পক্ষে, না আমি ফরওয়ার্ড ব্লকের পক্ষে, আমি সব সেই সমস্ত রাজনৈতিক দলের পক্ষে যারা আমাদের দেশের উন্নয়ন চায় এবং যারা দেশের ম্যাক্সিমাম মানুষ যারা কোন রকম খেয়ে পড়ে বেঁচে আছে, অনাহারে রয়েছে, সেই সমস্ত মানুষের পাশে যে দল থাকবে আমি সেই দলের পক্ষে থাকবো, এটা আমি একদম ডে ওয়ান থেকে বলে আসছি। তো আজকে ধরুন ভারতীয় জনতা পার্টি যে 32% ভোট নিয়ে আজকে পার্লামেন্টে অর্থাৎ আমাদের দেশের ক্ষমতা দখল করেছে, তো সেই 32% ভোট নিয়ে ক্ষমতা দখল করেছে ভারতবর্ষে। যদি আপনি দেখেন 32% ভোট মানে তার মানে জেতার পার্সেন্টেজটা আপনি একটু মানে ক্যালকুলেট করে দেখুন কতটুকু পার্সেন্টেজ নিয়ে এসেছে, মাত্র 32%, যেখানে ভারতবর্ষে মুসলিম রয়েছে প্রায় 30% কম বেশি, সেখানে 32% ভোট নিয়ে এসছে, তার মানে মুসলিম সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষে আমরা যত রয়েছি আমাদের থেকে মাত্র 2% বেশি ভোট নিয়ে বিজেপি সরকার আমাদের দেশে নিজের সরকার তৈরি করেছে। তাহলে কিন্তু এটাকে আমি বিরাট সাকসেস বলে আমি মনে করছি না, নট ইভেন 50, যত মানে মেজরিটি লোক রয়েছেন তাদের থেকে কিন্তু 50% নয়,
50ও টাচ করতে পারেনি, তাহলে তাই যদি হয়ে থাকে আমার মনে হয় এটা বড় অ্যাচিভমেন্ট নয় তাদের, খুব সামান্যতম একটা অ্যাচিভমেন্ট, বড় অ্যাচিভমেন্ট নয়। তো সেই জায়গাটাকে অ্যাডজাস্ট করার জন্য যে আগামী ইলেকশনে যেন আমার ওই বাকি 70% ভোটটা বা 68% ভোটটা যেন আমার হাতে থাকে, তাহলে কোন জায়গায় আমি তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসব? আমাকে ওই মন্দিরের মানে কথা বলে ব্রেন ওয়াশ করতে হবে, আমাকে মসজিদের কথা বলে ব্রেন ওয়াশ করতে হবে, আমাকে এই এটা ওটা সেটা, একটা ধর্মের মানে সাইকোলজিক্যালি আপনাকে আপনার ব্রেনে একটা মানে কমিউনাল ফিলিংস আপনার মধ্যে চলে আসবে। আজকে আপনি ভাবুন, আমার কাছে হিন্দু ধর্মের মানুষ আসেন, মুসলিমরা আসেন এবং আরো বহু ক্যাটাগরির মানুষ আমার কাছে আসেন। আমার ওখানে, আমি তো আপনাকে আগেও বলেছি আপনাদের এই চ্যানেলে বসে, যে আমার ওখানে প্রত্যেক সানডে, আজকেও সানডে ছিল, আজকেও অসংখ্য মানুষ আমার কাছে এসেছেন, দেখা সাক্ষাৎ করেছেন, আমি তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছি, তাদের যা বক্তব্য শুনেছি, যতটুকু সঠিক পরামর্শ দেওয়া সম্ভব আমি তাদেরকে দিয়েছি, যতটুকু আমার দ্বারা সম্ভব তাদেরকে আমি পরিষেবা দিয়েছি। এবং যেহেতু তারা হিন্দু ধর্মের ভাই, যার জন্য আমি খাবারে মানে গরুর মাংসটা পর্যন্ত সানডে দিই না, দিই না। কেন দিই না? তার কারণ তাদের ধর্মীয় সেন্টিমেন্টে যদি আঘাত লাগে। তো আমরা এতটা ধর্মনিরপেক্ষতা বজায় রেখে চলছি এবং ইনশাআল্লাহ আগামী দিনেও চলব, বিগত দিনেও চলেছিলাম একইভাবে। তো তাহলে মানে দেশের নাগরিক যদি এত ধর্মনিরপেক্ষতা বজায় রেখে চলে, তাহলে যারা দেশ শাসন করার দায়িত্বে রয়েছেন এবং আপনার ভাষায় যারা ক্যাপ্টেন, তাহলে তাদেরকে কত ধর্মনিরপেক্ষতা বজায় রেখে চলা উচিত। সুতরাং এটাই আমার আলটিমেট মেসেজ, যে সব ধর্মের মানুষকে নিয়ে চলা, এবং ভারত আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ, এবং এর জন্যই কিন্তু ভারত ফেমাস, আমাদের দেশ সব দেশের কাছে ফেমাস, এবং এই জন্যই সারে জাহাঁ সে আচ্ছা হিন্দু সে তা হামারা, সমস্ত দেশের কাছে আমার দেশ মহান শুধু ধর্মনিরপেক্ষতার জন্য। আর সেই জায়গায় যদি আঘাত আসে, এর থেকে আর বড় লজ্জাজনক কিছু নেই। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ লগ্নে এসে উপস্থিত, আমি একদম সংক্ষিপ্ত একটা উত্তর আমি জানতে চাইব। সোনু নিগমের সঙ্গে আপনার সাম্প্রতিক বিতর্ক, আপনি তিনটি শর্ত দিয়েছিলেন, যে শর্তটা পূরণ করতে পারলে আপনি নগদ 10 লক্ষ টাকা দেবেন। একটি শর্ত সোনু নিগম পূরণ করেছেন, সেটা হলো তিনি ন্যাড়া হয়েছেন, এবং কোন মহল দাবি করছে আপনি তাহলে একটা পার্ট তাকে দিচ্ছেন না, কেন? আবার সে সোনু নিগম এসে গেল। আমি একদম সংক্ষিপ্ত উত্তরই আপনাকে দেব। দেখুন, বিষয়টা হচ্ছে যে সোনু নিগমকে আমি কন্ডেম করেছিলাম, নিন্দা করেছিলাম তার আজানকে গুন্ডাগার্দি বলার ফলে, এবং 10 লক্ষ টাকার আমি চ্যালেঞ্জ করেছিলাম যদি সে আমার তিনটে শর্ত পূরণ করে। এখন সে একটা শর্ত পূরণ করেছে, আপনার বক্তব্য, সে কিছু পার্সেন্টেজের টাকার অধিকার মানে পাওনাদার, কোনোভাবেই সে পাওনাদার নয়। তার কারণ হচ্ছে যে সে আমার পুরো মানে তিনটে কন্ডিশনকে ফুলফিল করেনি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ধরুন একটা অঙ্ক যদি 10 নম্বরের একটা অঙ্ক, আমাকে একটু বলতে দিন, এক সেকেন্ড, হ্যাঁ আমি একটু বলে নি, উত্তরটা না দিলে দর্শক কনফিউজ হয়ে যাবেন। একটা অঙ্ক যদি 10 নম্বরের হয়, তো সেই 10 নম্বরের মধ্যে কোন একটা স্টুডেন্ট টোটাল অঙ্কটা ভালো করে শেষে 2+2 চারের জায়গায় 5 করে দিল, সে কিন্তু 0 পাবে, 10-এ কিন্তু সে 5ও পাবে না। এটা হিস্ট্রি নয় যে পেনের কালি খরচা করেছে, তুমি অনেক নাম্বার 10-এর মধ্যে তোমাকে অন্তত আমি 5 দেব, এটা ম্যাথামেটিক্স, এখানে ক্যালকুলেশনের ব্যাপার আছে। সে কিন্তু 10-এর মধ্যে সে ভালো অঙ্ক করলেও সে কিন্তু একও পাবে না, কারণ সে যদি আলটিমেট রেজাল্ট যদি সে ভুল করে। কাজে সোনু নিগম আমার কথা মতো কাজ করেনি, আর যেদিন সে কথা মতো কাজ করবে, আপনার এই প্রেস আপনার স্টুডিওতে বসে আমি তার হাতে 10 লক্ষ টাকা চেক তুলে দেবো। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে থাকবার জন্য, অপেক্ষায় রইলাম আদৌ সোনু নিগম টাকাটা নিতে আসেন কিনা এবং তার তিনটা ফুলফিল করতে পারেন কিনা, উনিও ফুলফিল করলে উনি টাকা পেমেন্ট করেন কিনা। আজ এ পর্যন্তই, দেখতে থাকুন আপনার চ্যানেল।